মাতৃভাষায় কথা বলতে পারলেও পড়তে এবং লিখতে পারছে না বর্তমান প্রজন্মের অনেক রাখাইন শিশু কিশোর। ফলে মাতৃভাষার সংরক্ষণ ও প্রচলন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে পটুয়াখালীর কুয়াকাটা সহ অন্য অঞ্চলে বসবাসরত আদিবাসী সম্প্রদায়। ভবিষ্যৎ প্রজন্ম যাতে নিজের ভাষাকে ধারণ ও লালন করতে পারে এজন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সরকারের পৃষ্ঠপোষকতার দাবি এ জনগোষ্ঠীর। কুয়াকাটা প্রতিনিধি মোহাম্মদ মনিরুল ইসলামের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন রুমান আকন। কুয়াখালীর কুয়াকাটা সহ উপকূলীয় অঞ্চলে বসবাসকারী রাখাইন সম্প্রদায় রয়েছে নিজস্ব ভাষা, তবে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা সহ মাতৃভাষায় প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা না থাকায় বর্তমান প্রজন্মের অধিকাংশ রাখাইন শিশু কিশোর মায়ের ভাষা মুখে বলতে পারলেও পড়তে ও লিখতে পারছেন না, ফলে বিলুপ্ত হতে চলেছে এ জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য। ছোট ছোট বাচ্চারা এরা শুধু মায়ের ভাষাটা বলতে পারে, কিন্তু আমাদের যে একটা মাতৃভাষা আছে সেটা লিখতেও পারে না পড়তেও পারে না। মাতৃভাষা শেখানোর জন্য আমাদের বান্টে এখানে একটা স্কুল তুলেছেন ছোটখাটো, তো এই এইটা যদি সব পাড়াতেই হয় তো আমাদের রাখাইন ভাষাটা ফিরে আসবে। আমরা চাই প্রত্যেকটা রাখাইন পাড়ায় আমাদের রাখাইন ভাষা শিক্ষা প্রতিষ্ঠান করা হোক, সরকার যদি ব্যবস্থা করে দিতে পারে তাহলে ভালো হয়। সরকারিভাবে বেশ কয়েকটি ক্ষুদ্র নৃজনগোষ্ঠীর জন্য তাদের মাতৃভাষার বই সরবরাহ করা হলেও স্থানীয় বিদ্যালয়গুলোতে রাখাইন শিশুরা পাচ্ছেন না নিজ ভাষার বই। স্থানীয় বিদ্যালয়গুলোতে এই বইগুলো না পাওয়ার কারণে এরা প্রাথমিক স্তরের শিক্ষা থেকে আমাদের এদের নিজস্ব ভাষা এবং কৃষ্টি কালচার থেকে পিছিয়ে যাচ্ছে, এবং তারই সাথে সাথে বইয়ের সাথে সাথে উপযুক্ত বা এই স্তরে লেখাপড়া করানোর জন্য নৃগোষ্ঠীর শিক্ষক সংকটও আছে। যেহেতু এখানে আলাদাভাবে তাদের জন্য কোনো বিদ্যালয় বা কোনো শিক্ষক ওইভাবে নাই বিধায় আমাদের, সেইভাবে মানে ওই ভাষার বই পাঠ্যপুস্তকগুলো তাদের পড়ানো হয় না। মাতৃভাষাসহ নিজস্ব স্বকীয়তা ও সংস্কৃতি টিকিয়ে রাখতে বৌদ্ধবিহারে সীমিত পরিসরে চালু করা হয়েছে রাখাইন মাতৃভাষা পাঠশালা। এই রাখাইন সম্প্রদায়ে আগে প্রতিটি পাড়াতে বছর ঠিকা মাস্টার রাখা হয়তো, এখন আর্থিক অবস্থা খারাপ কারণে এরকম আর কোনো সিস্টেম নাই। এই কারণে আমি আপাতত আর কি শুরু করছি, আমি 2015 সাল থেকে শুরু করছি। রাখাইনরা যেন মাতৃভাষায় লিখতে ও পড়তে পারে সেই সহযোগিতা করা হবে বলে জানান কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের পক্ষ থেকে চেষ্টা করব যাতে করে এই ভাষাটি তারা বলতে পারে ঠিকই, কিন্তু যাতে তারা এই ভাষায় লিখতে এবং পড়তে পারে সে বিষয়ে আমরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। পটুয়াখালীর কলাপাড়া, কুয়াকাটা ও রাঙ্গাবালি উপজেলার বিভিন্ন পাড়ায় রাখাইন সম্প্রদায়ের প্রায় 5,000 মানুষ বসবাস করছেন। রুমান আকন, জিটিভি নিউজ।